হাজীগঞ্জে কম্বল নিয়ে শীতের রাতে ছিন্নমূল মানুষের পাশে ইউএনও বৈশাখী বড়ুয়া। শ্রাবণী দাসের তথ্যচিত্রে খবর জানাচ্ছি আমি ইরিনা ইসরাত। রাতের আঁধারে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ রেলস্টেশনে ছিন্নমূল 50 জনকে কম্বল বিতরণ করেন। এই সময় হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসেন, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম সহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও বৈশাখী বড়ুয়া হাজীগঞ্জ রেলস্টেশন, ছিন্নমূল বস্তি সহ অন্যান্য এলাকায় এ কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ শেষে ইউএনও বলেন, আজকের এই শীতের সন্ধ্যায় আমরা কম্বল বিতরণে বের হয়েছি। আমার সাথে আছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ। আমরা সকলেই জানি ইতিমধ্যে শীত জেঁকে বসেছে আমাদের মাঝে, তাই আমরা এই রেলস্টেশন এলাকায় বস্তিতে যারা বাস করে, অসহায় শীতার্ত মানুষ, ছোট বাচ্চা সবার মাঝে শীতের কম্বল বিতরণ করছি। এই কম্বল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্ণ স্নেহের পরশ হিসেবেই পাঠিয়েছেন আমাদের মাধ্যমে এই অসহায় শীতার্তদের মাঝে বিতরণের জন্য। আমাদের মাননীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম স্যারের পরামর্শ অনুযায়ী আমরা বিভিন্ন এলাকায় সকল ইউনিয়নে এবং পৌরসভা এলাকায় বিভিন্ন অশীতার্থ মানুষের মাঝে, অসহায় মানুষের মাঝে আমরা কম্বল বিতরণ করছি এবং এই কার্যক্রম এই শীতে অব্যাহত থাকবে। ধন্যবাদ। হাজীগঞ্জ চাঁদপুর।